এভাবে কদাচয়ই ঘটে। মা চন্দনা চক্রবর্তী, নমস্কার। আর মেয়ে কৌশিকী, কৌশিকী দেশিকান। চন্দনার সঙ্গে কথা বলবো, দুজনের সঙ্গে কথা বলবো, চন্দনের সঙ্গে আগে একটু কথা বলবো, কারণ পরম্পরা যেভাবে এসেছে। কিন্তু আমি আপনাদের দু একটি কথা একটু আগে বলে নিতে চাই ওর সম্পর্কে। সেটা হচ্ছে যে চন্দন একজন প্রসার বিমুখ মানুষ, অন্তরালে থেকে কাজ করাটাই ওর জীবনের ধর্ম। কাজে বুঝতেই পারছেন যে এখানে বসাতে আমাকে একটু বেগ পেতে হয়েছে। আরেকটা কথা যে আমরা সবাই জানি যে প্রতিষ্ঠিত কোনো মানুষ মানে প্রতিষ্ঠিত পুরুষের পেছনে একজন নারী থাকেন বলা হয়ে থাকে, এই কথাটা সেটা আপনারাও জানেন। এবং এক্ষেত্রে চন্দনার ভূমিকা অনবদ্য। কথায় কথায় সেসব কথা বেরোবে, আগে চন্দনার কাছে যাই। বলো কোথা থেকে শুরু এবং তোমার গানের কথা, এবং গান না গিয়ে একটা বিরাট কর্মকাণ্ড সামলানোর কথা, তারপরে মেয়ে ছেলে মেয়েদের মানুষ করার কথা, এসব শুনবো। আমার ছোটবেলাটা আমাদের দুই পরিবারই, মানে আমার বাবা এবং মায়ের পরিবারে গান খুব ভীষণভাবে গান ছিল। আমার মা খুব ভালো ধ্রুপদ গাইতেন। ঘটনাচক্রে আমার মা যার কাছে ধ্রুপদ শিখেছিলেন, পণ্ডিত উদয়ভূষণ ভট্টাচার্য মহাশয়, পরে আমি যখন কলেজে ঢুকি রবীন্দ্রভারতীতে, তখন ওনাকেই আমি আমার প্রফেসর হিসেবে পাই। তো আমার গলা শুনে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার মা কি গীতা? আমি এটাতে খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে আমার মার বিবাহিত জীবনের কিছু আগে থেকে শুরু হয়েছিল ওনার কাছে তালিম, এবং বিয়ের পরেও বেশ কিছুদিন উনি শিখেছিলেন। তারপরে যেমন হয় পরিবারে, তখনকার দিনের পরিবারে মহিলারা ঘর দেখবে, সংসার দেখবে, কেন গান করবে? তো সেই কারণে বন্ধ হয়ে যায় ওনার কাছে যাওয়াটা। কিন্তু ওনার কানে আমার মায়ের গলা কি করে স্মরণে থাকলো, এবং আমার গলার টিম্বার শুনে উনি কি করে বুঝলেন যে আমার মার নাম গীতা হতে পারে? এবং এই কথাটা যখন আমি বাড়িতে গিয়ে মাকে বলি, তখন মা হাউ হাউ করে খেতেছিল। মানে এটাই তখন মার কাছে একটা স্বীকৃতি মনে হয়েছিল যে আমার উস্তাদ আমাকে চিনেছেন, আমার গুরু আমাকে চিনেছেন। এই একটা ব্যথা বা সেই একটা অভাববোধ আমাকে গান করানোর জন্য মার একটা বিশেষ তাগিদ ছিল। তো সেই কারণে আমি ছোটবেলা থেকেই গান করি। 7 বছর বয়স হয়নি তখনও, তখন আমি মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিম নেওয়া শুরু করি। যদিও আমি সেইভাবে গানকে সামনে নিয়ে আসতে পারিনি বলে আমি দিদির নাম সব জায়গায় আমি বলতে পারি না, মানে আমি হয়তো তাকে সেই সম্মানটা এনে দিতে পারিনি, সেজন্য আমার একটা একটা ভেতরে একটা খামতি বোধ লাগে সব সময়। আজকে বললাম এত অগণিত দর্শকের সামনে তুমি বলতে পারলে, এবং আমার স্বামী এবং আমার কন্যাকে উনি এতই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন যে আমার মনে হয় যে ওই যেটুকু শিখেছিলাম হয়তো তারই ছিটে ফোটা ওকে একটু দিতে পেরেছি কোনোভাবে, রক্ত দিয়েই হোক। আর যেটা তোমার কথায় বুঝতে পারছি যে তার মানে আরেক প্রজন্ম আগে থেকেই এই যে ও যে ধারা বয়ে নিয়ে যাচ্ছে আজকে, সেটা কিন্তু তোমার মায়ের থেকে তুমি পেয়েছো। তারপর আমার বাবাও গান করতেন সবসময়, ওই একটা অবসর মনে, বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমনে দি ফাঁকি, বা তোমার পূজার ছলে আমি ভুলেই থাকি, এই সমস্ত গান বাবা গাইতেন। খুব সুরে গাইতেন, কিন্তু কখনো কেউ গাইতে বললে একটা ভীষণ লজ্জা, আমি কি গাইব। উনি মোহনবাগানে খেলতেন, শিবাজি রায়ের সঙ্গে ওনার ক্যাপ্টেন্সি ছিল এক সময়। তো সেই সময়কার মানুষ, এবং যুদ্ধের সময়, স্বদেশীর সময় উনি ফ্রিল্যান্সিং পেপারে লেখালেখি করতেন। আমার বাবার অনেকগুলো গুণ ছিল, কিন্তু কোনোটাই উনি খুব একদম লাইম লাইটে আসুক এরকমভাবে কখনো ভাবেননি, আর তখনকার দিনে বোধ হয় এটা খুব একটা ছিলও না। তো সেই কারণে খানিকটা ওই ধরনের একটা মানসিকতা আমার মধ্যেও আছে যে আমি চাই না, মানে আমার মনে হয়েছিল যদি সত্যি কিছু গুণ থাকে ও আপনি বেরোবে, আমাকে চেষ্টা করতে হবে কেন, এটা আমার সবসময় মনের মধ্যে হতো। তো সেই কারণে বিয়ের পরেও যখন ওর সঙ্গে যোগাযোগ হয়, তখন ও অনেক এগিয়ে, সেজন্য আমার মনে হয়েছিল বাবা মার অনেক চেষ্টায় তো এই পথ এসছেন, আবার আমিও যদি আরেকটু তাকে কোঅপারেট করি হয়তো অনেকটা ভালো জায়গায় যেতে পারবেন। আর
জানি না তখনকার চিন্তায় কি ভুল কি ঠিক, আমি বিচার করার ক্ষমতা আমার নেই, কিন্তু মনে হয় যে তখন যেটা মনে হয়েছিল সেটাই ঠিক। এবং হয়তো সেই কারণেই ওকেও পুরোটা ঠেলে দিতে পেরেছি। ওর গান শেখার পেছনে পড়াশোনাটা ততটা প্রায়োরিটি দিতে হবে না, এটা ওর বাবার ছিল, আমার মেয়ে মুখ্য হয়ে থাক, তোমার দরকার নেই, ও গানই করবে। এই জন্য স্কুলে পাঠানোটা একটা বিরাট প্রবলেম ছিল, আর ও সবসময় ওটা একটা অপরচুনিটি নিত, বাবা দেখো না মা বলছে স্কুলে যেতে, সবসময় এটা একটা ওর অভিযোগ স্কুলে যাবে না। তো এইসব করে পাঠ্যভবনও ওকে অনেক হেল্প করেছে, ওর যে দিকটা ভালো ছিল সেই দিকটাকে অনেক হাইলাইট করেছে, সেই জন্য পাঠ্যভবনের কাছেও আমি খুব মানে উপকৃত। এবং ওর ভর্তির পেছনে সত্যজিৎবাবুর হাত ছিল ডাইরেক্টলি, কারণ ওর বাবা বৃষ্টিতে ভোর 4টার সময় লাইন দিয়েছিলেন, সেই খবরটা উনি জানতে পেরেছিলেন এবং বলেছিলেন তুমি কেন ওই ভোরবেলায় বৃষ্টিতে ভিজে তুমি, তোমার গলাটা কে দেখবে, খুব বকেছিলেন। হ্যাঁ, মানুষের কদর খুব বকেছিলেন, যথার্থ গুণের কদর করে সেটাই। এবং তারপরে ওনার বোন বোধহয় পাঠ্যভবনের সঙ্গে তখন যুক্ত ছিলেন, হেডমিস্ট্রেস ছিলেন, উনি বলে দিয়েছিলেন যে ওকে যেন নিয়ে নেওয়া হয়। তো এক ধরনের পরোক্ষভাবে সত্যজিৎবাবুর আশীর্বাদ একদম ওর মাথার উপরে। তো সেইভাবেই পাঠ্যভবন, সেইভাবে পাঠ্যভবনের সমস্ত টিচার স্টাফ যারা ছিলেন আমরা মানে ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে। তো এইভাবে ওর পড়াশুনোর জীবন যতটুকু হয়েছে, কিছুই পড়তো না, খুব কম নম্বর পেত, খারাপ খারাপ নম্বর পেত। শোনো, ওই নম্বরে যে কিছু কিছু যে যায় আসে না সেটাও বলতো, শ্রীরামকৃষ্ণ পড়াশোনা করেছেন, রবীন্দ্রনাথ পড়াশোনা করেছেন, আমাকে বলো। এই অজুহাত করলে আমার মতো লোকের জন্য ভীষণ পাওয়ারফুল, প্রয়োজনীয়। ওই একটা দিকে তো এই যে আমি যেটা সাধনার কথা বললাম, সেই সাধনায় থাকতে গেলে কিন্তু মানে সবকিছু ছেড়ে তোমাকে সেই সাধনার পথে। ওর ছোটবেলাটায় ওই বাবা আমার শ্বশুরমশাই বাড়ির ঘরদোরের কাজকর্ম করাতেন মিস্ত্রি খাটিয়ে, ও সেই মিস্ত্রি হিসেবের খাতাটা উল্টো দিকে, সেটা নিয়ে ও গান গাইতো, সানি ধা পা মা গা রে সা সানি গা মা পা, এটা হচ্ছে প্রথম রেয়াজ। এইগুলো করতো সবসময় উল্টো ফর্ম, ও কোনোটা সোজা সোজা ভুল হয়ে গেছে, ছোট মা আছেন, এদের মানে চোখের মনি, মানে যেটা হয়তো এতটা আমার ছেলে বোধ হয় এতটা আদর পায়নি যেটা ও পেয়েছে, মানে অত্যাচারের শেষ নেই, আদরের এখনো প্রায়োরিটি ও সবসময়। এখন ওর বাচ্চাটা এসে মানে নাতির ঘরে পুতি হয়ে গেছে, তাতেও মাদের ওইটাই প্রায়োরিটি, ওর মানে ওকে বিভিন্ন নামে ডাকা বিভিন্ন রকম, এই আদরটা ওর কনস্ট্যান্ট রয়েছে, সেটা বেশিটাই ক্যারি করেছে গানের জন্য। গানটা যেহেতু ও অনেক বেশি মানে ভালোবেসেছে, গানটাই খেলা বললাম, লক্ষ্মীবন্ত রূপ ভাবা যায় না। এটাও শুনেছি, এটাও শুনেছি যে আমার মানে মায়ের ছোট মার যে শাশুড়ি মা, তার সঙ্গে ওর চেহারার খুব মিল, তো তৎকালীন উনি খুব সুন্দরী ছিলেন, এবং আমাদের গুরুদেবরা বলতেন যে শ্রীকৃষ্ণের অষ্ট সখীর মধ্যে উনি একজন, মানে জন্মান্তরে এসেছেন। তো এগুলো তো মানুষের বিশ্বাস ভালোবাসা অকুণ্ঠ শ্রদ্ধা থেকে আসে। এবং ভীষণ ভালো উনি গাইতেন, তখনকার দিনে নাকি বাংলাদেশে উনি অষ্টপ্রহর কীর্তন করতেন এবং সমস্ত মহিলাদের নিয়ে কীর্তন গাওয়াতেন, ওনার সেইরকম ক্ষমতা ছিল। এখন সেই সমস্ত ক্ষমতার জিন ধরে হোক কিছু করে হোক ওর মধ্যে এসেছে, সেটা আমার খুব শ্বশুররাও ওকে দেখলে বলে ওকে বকা যায় না, ওকে দেখলে মনে হয় মা আছে, ওর মধ্যে মা আছে। তো সেই সবের জন্য অনেক কিছুর আশীর্বাদ নিয়ে ওর জন্ম, স্বাভাবিকভাবে ওর ওকে নিয়ে চলা, ওকে নিয়ে বড় করা, ওকে নিয়ে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করেছিলাম, মানে শিল্পী জীবন তো। হ্যাঁ, কারণ ও যেমন ও যদি কখনো দোকানে কোনো দোকানে মা এটা কি সুন্দর জামাটা আনলো, ওগুলো কিনবার জন্য না, সাজিয়ে লোককে দেখাবানোর জন্য, কারণ টাকা তো ছিল না। এখন যদিও অকারণে জামা কাপড় কিনে দিত, বোকানি খায়, কিন্তু
বুঝতে পারি যে ওই একটা অভাববোধ ওর ভেতরে কাজ করে। যেমন ওর বাবা কখনো ওই টর্চের আলোটাকেই আলো বলে জানতেন, কারণ কারেন্ট ছিল না বাড়িতে। সেই জন্য এখন বাড়ির কোনো একটা ফেজে যদি একটু ছায়াও পড়ে, কেন এখানে লাইট নেই, মানে আলোটা খুব বেশি দরকার, এটা বুঝতে পারি যে তখনকার অসুবিধাটা এখন কেন করব, এখন কেন অসুবিধা করে চলব। আর এই শূন্য থেকে শুরু করে আজকে যেখানে পৌঁছেছেন, বাবা পৌঁছেছেন, তোমরা পৌঁছেছো, সেটা একটা, সেই যাত্রা পথটাও যে খুব সুখের ছিল তা তো নয়, কিন্তু আজকে যে পৌঁছেছি, আমি তো বিশেষ করে খুবই দেখেছি, ও মানে যেরকম অবস্থায় বাবার ছোটবেলা কেটেছে সেরকম অবস্থায় একটা ছোটবেলা কাটলে তারপরেও অতটুকু ডিটারমিনেশন রাখা, তারপরেও হেরে না যাওয়া মনে মনে, সেইটা সেইটা কতটা শক্ত, এটা মানে আমার ছোটবেলাটা যদিও এখনকার মতো ছিল না, তার থেকে আরো হয়তো খানিকটা চ্যালেঞ্জিং ছিল মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের দিক থেকে, কিন্তু অতটা কষ্ট তো আমাকে সত্যিই করতে হয়নি যতটা আমি শুনেছি বাবার ছোটবেলায় করতে হয়েছে। তো ওই অবস্থায় থেকে তারপরেও মানে স্বপ্ন দেখতে পারা, তারপরেও গানটাকে একটা প্রফেশন হিসেবে, কারণ এটা তো একটা ইনসিকিউর মানে গ্যাম্বলিং, আনটিল ইউ আর দেয়ার একটা অনিশ্চিত কি হবে কখন কি হবে, তো সেইটাকে একটা প্রফেশন হিসেবে নেওয়া, অতটা মনের জোর থাকা, সেই দিক থেকে দাদার মানে আমার ঠাকুর দাদার বাবার এটা যে কতটা শক্ত, এটা মাঝে মাঝে চিন্তা করলে বোঝা যায়, কিন্তু আইডিয়ালি বুঝি মানে প্র্যাকটিক্যালি তো কতটা শক্ত হয়ে থাকবে সেটা একটা ধারণাই শুধু করতে পারি। বলো তুমি একটু মার কথা বলো, মার থেকে তুমি গান প্রথম শিখলে মানে ওই রকম তো হিসেবের খাতার উল্টো পিঠতে শুনলাম, তারপরে ওই এখনো সোজা করার চেষ্টা চলছে, এখনো বেশ কিছু জায়গায় উল্টোই আছে। আমার গান শেখা মার কাছেই শুরু, কারণ বাবা তখন খুব ব্যস্ত, আমি যখন হয়েছি ছোট, আমি যেহেতু খুব ছোটবেলা থেকে গান করি, দাঁড়ানোর একটা ভীষণ একটা লড়াই চলছে আর কি, বাবা একদম কমপ্লিটলি একটা অন্য ফেজ, তখন তো আর 3000 টাকা দিয়ে কেউ দেবে মানুষ নয়, 3000 টাকা কেউ দেবে মানে বাবা অনেক তো দিল, অনেক তো, আমি কি এতটা গাই, এরকম একটা ভাব ছিল সেই সময়টা, তো বসে থাকার সময় ছিল না, তো ফলে ও বাবাকে ততটা তখন পেত না, কিন্তু ওই ঘুম পাড়ানোর সময় দরবারি আলাপ না করলে ঘুমতো না, মেয়েকে কম জ্বালাইনি, মালকোষ দরবারি এগুলো বাবার কোলে উঠে বাবা সেগুলো বাবা করবে তবে ছটা সাতটা গান গিয়ে কোল ব্যথা করে ফেললাম ঘুমলো না, তাকিয়ে আছে কি হলো ঘুমোচ্ছে, দাও দাও আমার কাছে দাও, সব গান শুনে ঘুম হয় না বলে কোলে নিয়ে দরবারি আলাপ হলো 5 মিনিট ঘুমিয়ে পড়ে, এইগুলো কেটেছে, কিন্তু তার পরবর্তী সময় যে ওকে বসিয়ে বসিয়ে গান করানো সেটা ও শুনতো, খুব শুনতো, একটা ঘটনা একটু বললে হয়তো সকলেরই ভাল লাগবে মানে দর্শকের কাছেও ভালো লাগবে, সেটা হলো ও ছোট্ট তখন এই 2 বছর আড়াই বছরের বয়স হবে, ও বারান্দায় খেলা করে আর ওর বাবা তখন ভোরবেলায় একটা খালি গায়ে একটা পায়জামা পরে বসে রেয়াজ করতেন খাতটা, ও কি মনে করে এসে ঠিক একদম তলপেটে কানটা দিয়ে থাকতো, দিয়ে এই গলা পর্যন্ত যখন সুরটা উঠতো আস্তে আস্তে নিচে সা থেকে উপরে মিডল অক্টেভে সা, ও এই অবধি উঠে এসে চলে যেত, এটা রোজ করতো রোজ, আমরা কিছুতেই বুঝতে পারতাম কি করে, ও বলে কি করে বলতো, আমার মনে হয় ও আওয়াজটার উৎসটা কোথায় জানবার চেষ্টা করে, ওর একটা কোথাও একটা প্রশ্ন আসে যে এটা আওয়াজটা কোত্থেকে বেরোয়, ওর বাবা নাকি ছোটবেলায় মায়া বাজালে কোত্থেকে আওয়াজ হয় বারকর বাজনে মায়াটা ছুরি দিয়ে কেটে দেয়, ভেতরে কে বাজায়, ভেতরে কে বাজায়, এটা ওর বাবা যদি করতে পারে তার পরবর্তী জন্মে এই পরের জেনারেশনে এটাই সম্ভব, তো সেই হিসেবে আমরা ওটা ধরে নিয়েছিলাম যে নিশ্চয়ই উৎস স্থলটা ও জানবার চেষ্টা করছে, তো তারপরে আস্তে আস্তে শুরু হয়েছে। আচ্ছা আমি তোমার কথায় যাবার আগে কি তোমার বাবার কাছ থেকে শেখা বিশ্বজোড়া ফাঁদ পেতে শুধু এক লাইন শোনাবে নাকি? বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমন দিয়ে ফাঁকি আধেক ধরা পড়েছি গো আধেক আছে বাকি, বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমন দিয়ে
কষ্ট লাগছে গাইতে। এরকম বাবা গাইতেন জগত জুড়ে উদার সুরে, আনন্দ গান, আনন্দ গান বাজে, খুব ভালো গাইতেন এই গানগুলো। কৌশিকী বলো তোমার কথা, ছোট্টবেলা থেকে মা তোমার যথার্থ প্রথম গুরু? প্রথম গুরু, হ্যাঁ, মার কাছে গান শেখা শুরু। আর আমার যেটা সব থেকে মুশকিল হতো, মানে ছোটবেলার তো খুব ছোটবেলার কথা, আমার মনে করে বলা সম্ভব না, আমার থেকে বেটার মা বলতে পারবে, কিন্তু ওই একই গান আমার ঠাকুরদাদাও গান করতেন, খুব প্যাশনেটলি গান করতেন, অত গ্রামাটিক্যালি কি হলো না হলো অত কেয়ার করতেন না, কিন্তু ভালোবাসতেন বলে গাইতেন। তো একটাই গান, একটাই ভজন বা একটাই কোনো হয়তো কোনো একটা একটা হালকা চালের কোনো আমার ভালো লাগবে এরকম একটা কোনো গান, যেগুলোই ওনারা ভাবতেন যে আমাকে শেখাবেন। আমি তিনজনের কাছে তিন রকম করে গানটা শিখতাম, মার কাছে একভাবে, দাদার কাছে আরেকভাবে, বাবার কাছে আরেকভাবে। এবার যখন শোনাতে হতো তখন যার কাছ থেকে যেভাবে শুনেছি তাকে সেভাবে পড়া দিতে হতো। মানে তিনভাবেই তুমি গাইতে? একটু একটু বলো, উদাহরণ দিয়ে বলো। আমার দাদা, মানে ঠাকুরদাদাকে আমি দাদা বলি, তো দাদা একটা গান শিখেছিল, একটা ভজন, মে হরি চরণ কি দাসী, সেটা পরে বাবার কাছেও শিখেছি, কিন্তু পরে গানটা যখন শিখেছি তখন মনে হলো মানে এই গানটা আমি জানি না, মানে এত অন্যরকম। দাদা দাদা আসলে ওই বললাম খুব আনন্দ করে নিজের প্রাণের আনন্দে গান করতে, তো দাদার একটা আমরা সবাই ইয়ারকি মারতাম, দাদার তালের পর পর মানে আড়িতে গান করতে খুব পছন্দ করতেন, মানে তো মে হরি চরণ কি দাসী, এটা হচ্ছে গান, এটা আমি পরে জেনেছি এটা গান। প্রথম থেকে জানলাম দাদা বললো গাও, দাদা আমাকে বলতো দিদু দিদু এই গানটা গাও। আচ্ছা, দাদা একদম বাঙাল ভাষায় কথা বলতেন, সেই ভাষা আমি বলতেও চাই না, বলতে পারবো না, বলতে পারবো না, আর বলতে গেলে এত হেসে ফেলবো যে দরকার নেই, ওই চেষ্টাই করতে চাই না। তো যাই হোক, দিদু গাও। এবার দিদু গাইবে কিরম করে, না মে হরি চরণ, এইটা হচ্ছে দাদার এরকম করে গাইতে। আচ্ছা আচ্ছা, এবং এরকম করে না গাইলে দাদা বলবে না এটা হইতাছে না, এটা হলো না, যে এই গানটা যে অ্যাকচুয়ালি কিরকম সেটা অনেক পরে যখন বাবার কাছে শিখেছি তখন জানতে পারলাম যে এই গানটা মে হরি চরণ কি, আচ্ছা এরকম তাহলে গানটা। তো ওই জন্য যে যে গানটা যার কাছে যেভাবে শেখা হয়েছে সেই গানটা তাকে, এই গানটা কি মাও শিখিয়েছিলেন কখনো? এই গানটা বোধহয় মা শেখায়নি, কিন্তু এরকম কিছু গান হয়তো মা আর দাদার শেখানোর মধ্যে কমন ছিল, কিন্তু সেগুলো সব অন্যরকম অন্যরকম, এবং যে যেভাবে শেখাবে তাকে সেভাবে পড়া দিতে হবে, নয়তো হইতাছে না, হয়তো হইতাছে না। সেইগুলো কিছু কিছু জিনিস মজার আর কি। তাছাড়া এমনিতে ওই গানটা বল কথা শুনতে, হ্যাঁ আমি যখন আমার 6 বছর বয়স, আমার দাদা আর দাদু মানে মার বাবা ওনাদের একই বছরে একই মাসে জন্ম, 6 দিনের ছোট বড়, মানে কোইনসিডেন্স। তো সেই জন্য ওনাদের যখন 72 বছর, হ্যাঁ ওনাদের দুজনেরই যখন 72 বছর বয়স, তখন ওনাদের না জানিয়ে সারপ্রাইজ আমার একটা অ্যালবাম তৈরি করা হয়েছিল, সেটা পাবলিশ করা হয়নি, সেটা বাইরে কোনো মার্কেটিং কিছু করা হয়নি, জাস্ট অ্যালবামটা রেকর্ড করা হয়েছিল আমাকে একটা রেকর্ডিং এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য প্রাইমারিলি, আর ওইটা 72টা 72টা করে ওনাদের গিফট দেওয়া হয়েছিল, মানে একটা অনুষ্ঠান করে ওনাদের দুজনকে রাজা সাজিয়ে বসিয়ে তার সভাসদ প্রসঙ্গ সব লোক গান টান করছে সব করে, সব মা প্ল্যান করে সব নাটক বানিয়ে তার, এবার ওইটা গিফট করা হয়েছিল 72টা 72টা ক্যাসেট, মানে শ্যামনগর অধিপতি দমদম অধিপতিকে আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে রাজসভা তৈরি করা হয়েছে, দুজনকে রাজা সাজানো হয়েছে, পুরো নাটক, পুরো ড্রেস ফ্রেস নিয়ে তাদেরকে বসিয়ে, আমার সব ছাত্রছাত্রীদের সমস্ত ট্রেনিং দেওয়া হয়েছে, তারা কেউ কেউ ওস্তাদ কেউ পণ্ডিত এই সমস্ত সেজেটে যে এসেছে তারা সব খেয়াল গান করে ওইখানে ওটা ওরা শুনিয়েছে, গান ধ্রুপদ ধ্রুপদ শুনিয়েছে, আবার কেয়াবাদ কেয়াবাদ কেউ তারিফ করছে, সব নানান রকম হয়েছে করে টোরে। আরেকটি আমার এক বন্ধুর মেয়ে, ও খুব সুন্দর নাচতো, এখনো সেও ওর মতন পাকা গিন্নি হয়ে গেছে, তো সে ফেরিওয়ালা, ওর একটা গান ছিল আমি ফেরিওয়ালা, যেটা আমাদের জ্ঞানবাবুর লেখা সুর, তো সেই গানটা ও গেয়েছিল, তাতে ও ড্যান্স কম্পোজিশন করে অন দ্য স্পট ওখানে নেচেছিল, তার এতখানি চুল, সেটাকে ছোট করে পাকিয়ে, মানে আমাদের নিজেদের ড্রেসিং যেরকম হয় মেকআপ টেকআপ ওরকম করে করিয়ে ধুতি টুতি পরিয়ে একটা ঝুল ঝাড়ার বাঁশটার মধ্যে কতগুলো খেলনা ঝুলিয়ে সেটা ফেরিওয়ালার ফেরি করছে সেটা, আর বাচ্চারা এসে ওর কাছ থেকে কিনছে, এই সমস্ত করে নাটক টাটক করে করা হয়েছিল। তখন ওই বাবাদের একটা গান ছিল যেটা দাদার লেখা সুর,
মানে দাদা নিজের লেখা নিজের সুর করা গান, তো সেইটা আমি গেয়েছিলাম। মানে আমার গাওয়ার জন্য সেটা খুব শক্ত গান, তখন আমার তখন ওই গানটা একটা দেশির বন্দিশের মতো, কিন্তু সেটা বাংলায় বাংলা রচনা, দাদার লেখা দাদার সুর। তো সেটা ওই সময় তুমি ৬-৬ বছরে গাইলে? হ্যাঁ, ওটা একটা মানে আমি ওটা ডাবিংটা কোনোদিন ভুলতে পারবো না। একদিন একটা করে গান ডাব হতো, আমি ভেবে করে কাঁদতে কাঁদতে স্কুলে চলে যেতাম, মানে বাবা বলছে কিছুই হচ্ছে না, সেদিনের ডাবিং শেষ, আমি স্কুলে চলে গেলাম আবার পরের দিন। তো ওইরকম করে অ্যালবাম ডাব করা হয়েছিল। প্রেমেরি ডোরে বাঁধিয়া রেখেছো, প্রেমেরি ডোরে বাঁধিয়া রেখেছো, হৃদয় আমারে হে চির সুন্দর, প্রেমেরি ডোরে বাঁধিয়া রেখেছো। মানে এরকম কঠিন গান কথাও শুধু ও জানে আর আমরা কথা গিন্নি জানি, আর তখন দুর্বা টুরবারা সবাই ছিল, রাহুল দুর্বা এরা সবাই, হ্যাঁ মানে কলকাতা যারা বেস্ট মিউজিশিয়ান তারা সবাই সেই অ্যালবামে পাঠিয়েছিলেন, এটা আমার জন্য খুব। তারপরে ৬ বছরের তো এইসব কাণ্ড কারখানা করলে তারপরে কি হলো বলো? তারপরে ওই তো বাড়িতে গাইতাম, কখনো যে খুব আমি খুব যে কখনো সিরিয়াসলি গান বাজনাটাকে নিয়েছি সেরকম আমার কিছু মনে নেই। একদম একটা সাংঘাতিক পরিবেশের মধ্যে বড় হচ্ছে, মানে খুবই একটা কনসিয়াস লেভেলে যে সিরিয়াসনেস বা কনসিয়াস লেভেলে যেটাকে খুব একটা সেই সাধনা বা এসব যেটা মানে বলা হয় বলে শুনেছি, সেটা আমি আজকেও যদি আমাকে ইফ হ্যাভ টু বি ভেরি অনেস্ট টু মাই সেলফ, আমি আজকেও কিন্তু গানটা আমার কাছে ওরকম ওরকম একটা অবজেক্টিভলি কিরকম দেখতে পারি না আজকেও। মানে আমি গান করতে ভালোবাসি বলে গান করি, নট বিকজ সাধনা, নট বিকজ কিছু বা প্রফেশন বা কিছু, এগুলো সব ওই ইভেন্চুয়ালি হয়ে গেছে, হয়ে গেছে। এইগুলো প্রফেশন করব বলে বা বাবা গান করে আমাকেও প্রফেশনালি গান বাজনাটাকে ক্যারিয়ার করতে হবে। এখানে আমার একটা অন্য কথা মনে হলো, সেটা হচ্ছে যে তোমার অজয় চক্রবর্তীর মেয়ে বলে তোমার অসুবিধে হয়নি কাজ করতে? কি মানে সাধারণত একটু হয় যে ও তুম কয়েকটা জিনিস থাকে, একটা হচ্ছে একটু আননেসেসারি সুবিধা হচ্ছে, আমার ধারণে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধে হয়, অনেক সময় অসুবিধে থাকে, কিন্তু আমার মনে হয় সুবিধা অনেক বেশি। কারণ আমি এখনো পর্যন্ত বলতে পারি যে আমি যে বয়সে প্রথম যে ধরনের এক্সপোজার পেয়েছি, স্টার্টিং ফ্রম প্রথম স্টেজে বসে গান করা, যে গুণী মিউজিশিয়ানদের সামনে যাদেরকে মানে যে সময় গান গেয়েছি আমি জানতাম না তারা কে কি, তাদের সামনে আমি যে বয়সে গান করেছি বা তারা আশীর্বাদ করেছেন, সেইগুলো যে বয়সে সম্ভব হয়েছে, সেটা একজন উইদাউট ব্যাকগ্রাউন্ড একজন যদি আমার বয়সে একটা মেয়ে হতো তার পক্ষে সেটা খুব শক্ত হতো। এবং আরেকটা কি, আমাদের এটাই ধারণা যে মানে অনেক এখনো শুনি, আগেও শুনেছি, ছোটবেলাও শুনেছি, খুব ট্যালেন্টেড ট্যালেন্টেড ট্যালেন্টেড, কিন্তু এটা তো সত্যি কথা হতে পারে না যে শুধু আমি একমাত্র ওই বয়সে একটা মেয়ে ছিলাম যে একমাত্র ট্যালেন্টেড ছিলাম, এটা সম্ভব না, এটা এটা মিথ্যে কথা, এটা সত্যি হতে পারে না। কিন্তু যে এক্সপোজারটা যে সময়ে যে জায়গাটায় থাকার আমার দরকার ছিল, থাকলে পরে আমি আজকে যেটুকু ভালোবাসা মানুষের পাই সেটা পাওয়া সম্ভব, সেইটাই থাকতে পেরেছি বিকজ অফ মাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আদারওয়াইজ ১৯-২০ বছর বয়সে ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে আমি প্রথমবার গান করেছি, তারপরে কনজিকিউটিভ ৭ বছর গান করেছি। সাত বছর হয়তো হ্যাঁ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য তো ৭ বছর আমাকে ডাকে, কিন্তু প্রথমবার তো গিয়েছি বা প্রথম আমি বিদেশে গিয়ে গান করেছি তখন আমার ৭ বছর বয়স। আমি যখন প্রথম আমেরিকা গেছি বাবার সাথে গেছি, বাবা মার সাথে ৮৭, কিন্তু আমি ৪০টা কনসার্ট হয়েছে তাতে আমি ১০ মিনিট হলেও গিয়েছি। একটা ৭ বছরের মেয়ে আমেরিকায় ৪০টা কনসার্টে ১০ মিনিট করে গাইতে কেউ নিয়ে যাবে না। না আলিয়া খাস যে ধরনের বিশ্বাস করেছে মানুষে আমার ওপরে যে বয়সে, সেইটার তো একটা বেসিস দরকার ছিল যেটা বাড়ি না থাকলে সম্ভব ছিল না। এছাড়া কিছু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো
সুবিধে নয় বা যেগুলো হয়তো সবসময় ডিল করতে ভালো লাগে না, একটু এক্সট্রা প্রেশার থাকে, একটু কিছু কিছু লোকের কথাবার্তায় থাকে যে হ্যাঁ ও তো ওরকম ছিল বলেই হয়েছে বা কিছু হয়েছে, কিন্তু আমার মনে হয় যে সেইগুলো না মানে নেহাতি কথার কথা বলে ধরে নিয়ে কাজ কি করতে চাই সেটাতে কনসেন্ট্রেট করলে ভালো। আর বাড়ি বা বাবা মা, আমি আজকে মা, আমার ছেলে যদি গান করে আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার যেটা বেস্ট প্ল্যাটফর্ম আমার তরফ থেকে যদি ওকে প্রোভাইড করা যায় সেটা করতে, কিন্তু সেটা কিন্তু ওর মানে ওর লাইফের ভ্যালুটা ডিটারমিন করতে পারবে না, ওটা ওর জন্য একটা টেক অফ পয়েন্ট হবে যেটা হয়তো অন্যদের থেকে একটু এগিয়ে হবে, কিন্তু তারপরে ও নিজের লাইফে কি ভ্যালু অ্যাড করতে পারবে সেটা কিন্তু আর আমার হাতে নেই, সেটা আমার বাবা মার হাতেও নেই, কারোর হাতেই নেই। কিন্তু যেখান থেকে আমি শুরু করেছি সেই প্ল্যাটফর্মটা যে আমার বয়সে আরো দশটা মেয়ের থেকে এগিয়ে ছিল এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কি সুন্দর করে বললো চন্দনা, এখান থেকে আমি তোমার কাছে যাব এই ভ্যালুজ এর কথা বললো। তুমি তোমরা দুজন ছেলে মেয়েদের যেভাবে মূল্যবোধ শিখিয়েছো এবং যেভাবে আমরা যারা মানে তোমাকে হয়তো আরো মানে দর্শকের কাছে তুমি কম পৌঁছেছো, তাই জন্য আজকে আমি আমার জেদ ছিল যে তোমাকে আমি এখানে এনে বসাবো, কিন্তু যারা পণ্ডিত অজয় চক্রবর্তীকে জানেন তারা জানেন যে ব্যবহার কিরকম মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়, সেই ভ্যালুজ সেই ব্যবহার তুমি তোমরা ওদের মধ্যে দিতে পেরেছো, কিন্তু এইসব কথা আমরা পরবর্তী পর্বে বলতে হবে কারণ কখন যে সময় পেরিয়ে গেছে তাও আমরা জানি না, আর অনেক কথা শুনবার বাকি আছে, অনেক কিছু জানবার বাকি আছে, আমরা পরবর্তী পর্বে সেগুলো বলবো, কিন্তু এই পর্ব শেষ করব গান দিয়ে। মা গো তোমার ডাকে দেব সারা তাই তো আমি জাগি, মা গো তাই তো আমি জাগি, জানি তুমি তন্দ্রাহারা জাগো আমার লাগি, তাই তো আমি জাগি, মা গো তোমার ডাকে দেব সারা তাই তো আমি জাগি, মা গো তাই তো আমি জাগি, চেতনা মোর ঝিমিয়ে আসে ঘুমে তুমি অভয় দেবে এসে নয়ন চুমে, চেতনা মোর ঝিমিয়ে আসে ঘুমে তুমি অভয় দেবে এসে নয়ন চুমে, মা গো ক্লান্ত আমি তোমার চলে, ক্লান্ত আমি তোমার কোলে শান্ত শয়ন মাগি, মা গো তাই তো আমি যা। One, two, three, one, two.
এত বড় একটা সংস্থা তুমি একেবারে দক্ষ হাতে পরিচালনা করছো, সেটা আমরাও দেখতে পাচ্ছি, আমাদের দর্শকও দেখতে পাচ্ছেন। তো তার সঙ্গে এই যে একটা মনিটরিং করা, মানে এখানে বসে তুমি সম্পূর্ণটা দেখতে পাচ্ছো তোমার স্কুলের, মানে এমনকি একটু আগে দেখছেন তুমি বাইরের ছবিও দেখছো তোমার। হ্যাঁ, এটা এটা যেমন এখানে আমাদের অনেক সময় হয় বাইরে রাস্তায় হয়তো বাচ্চারা গেট থেকে বেরিয়ে যাচ্ছে, আমি এখান থেকে বলতে পারি যে কেউ নেই, গার্জিয়ান কেউ নেই, তুমি কোথায় যাচ্ছ, বা সিকিউরিটিকে ধমকালাম, এগুলো তো একই সঙ্গে মানে গুরু মা বলে, তো তো মায়ের ভূমিকাটা তো করতে গেলে একটু তো লাগবেই, কারণ এরা ছোট্ট ছোট্ট তো বুঝতেই পারে না খেলার ছলে। নমস্কার, আপনাদের কথা দিয়েছিলাম চন্দনা চক্রবর্তী এবং তার মেয়ে কৌশিকীকে নিয়ে আমরা ফিরব দ্বিতীয় পর্বে, আজ সেই পর্ব মা ও মেয়ের, আর যেখানে আমরা শেষ করেছিলাম অর্থাৎ ওই ভ্যালুজ তৈরি করা, মূল্যবোধ, কথাটা কৌশিকী আমায় সেদিন ধরিয়ে দিয়েছিল, সেইখান থেকে একটু বলো যে ছেলে মেয়েদের খুব সুন্দর করে তোমরা বড় করেছো। কি করেছি কি ভেবে করেছি এখন তো বলতে পারবো না সেরকম ভাবে, তবে খুব যে একদম ওই যে তখন বলছিলেন যে শূন্য থেকে উঠে আসা, সত্যি কথাই আমাদের দুজনের জীবনটা একেবারেই শূন্য থেকে উঠে আসা, এবং এতটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে এই লাইনকে চুজ করে সেখানেই একটা সার্থকতার জায়গায় আসব, একটা সফল জীবন যাপন করব, এই যে একটা ডিসিশন নেওয়া সেটা বেশিটাই ওর ডিসিশন, কারণ পুরুষ মানুষ এক নম্বর তার ভেতরে ইগো যেটা থাকে, যেটা আমাকে করতে হবে লড়তে হবে, এই যে একটা উদ্দীপনা থাকে। আর আমার বাড়ি থেকে যেমন আমার বাবা প্রথমে বুঝতে পারেননি যে গান করেই যে একটা ব্যবহারিক জীবন পুরোপুরি চলতে পারে, এটা আমার বাবা যেহেতু খেলাধুলোর লোক ছিলেন অতটা আন্দাজ করতে পারেননি, কিন্তু দু তিন দিন ওর সঙ্গে কথাবার্তায় বলে উনি বুঝতে পেরেছিলেন ওর কনফিডেন্স লেভেলটা, সেজন্য কখনো বাধা দেননি। কিন্তু আমাদের বাড়িতে মানে শ্যামনগরের বাড়িতে ওর বাবার তরফ থেকে যে আপত্তিটা ছিল সেটা সম্পূর্ণই ব্রাহ্মণ কায়স্থ নিয়ে, এছাড়া অন্য কোনো বিষয়ে আপত্তিটা ঠিক ছিল না। কিন্তু এক সময় যখন বাবা বুঝলেন যে মানে আমাদের দুজনেরই লাইনের চিন্তাটা হচ্ছে গান, সেখানে তখন আর বাবা কোনো রকম আপত্তি করেন। নিজেও তো ভীষণ কষ্ট করেছেন, সেজন্য কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায়, সব যেন ভেঙে চুরমার না হয়ে যায়, এই একটা ভয় তো থাকতেই পারে, এটা কোনো অস্বাভাবিক নয়, সেটাই হয়তো তোমাদের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি করেছে, এটাই আমাদের ভীষণ হেল্প করেছে যে বাবার এই ভয়টা ভাঙতে হবে যেভাবেই হোক। তো সেই জন্য আমাদের এই শূন্য থেকে উঠে আসাটা কত যা যে কষ্ট করেছি, কষ্ট করেছি তো একটাই উদ্দেশ্য গান, আর কিন্তু সত্যি কিছু ছিল না আমাদের লাইফে, আমরা ওদের মধ্যে সেটা দিতে পেরেছি, মানে সবসময় তো ওরা ওটাই দেখতো, সারা রাত বাবা রেয়াজ করছে, সারা রাতই মানে পাখা চলবে না, গরম কষ্ট হোক তার মধ্যেও করতে হবে, এই যে কতগুলো জিনিস তো প্রত্যেক দিন দেখেছে, একদিন তো না, সেটা ওরও পরবর্তী সময় ও নিজে নিজে করেছে, যে অন্ধকারে ঘর থেকে বাথরুম যেতে ভয় পেত যে ওখানে একটু এসো বাথরুমে যাব, সেই মেয়ে কি করে সারা রাত আমরা ঘুমোচ্ছি আর ও বাইরে একটা ঘরে বসে রেয়াজ করে যাচ্ছে, এটা তো একটা প্রতিজ্ঞা মনের মধ্যে না আসলে তো সম্ভব না, এবং এই বিশ্বাসটাই তৈরি হয়েছে বাবাকে দিয়ে। আর এই যে একটা প্রতিষ্ঠান, বিরাট এক প্রতিষ্ঠান তুমি গড়ে তুললে, তোমরা গড়ে তুললে, আর এই যে সমস্ত মানুষকে নিয়ে থাকা তার মধ্যে দিয়েও ওরা দুজন বড় হচ্ছে বলে আমার ছোটবেলায়, হ্যাঁ ওর তো ছোটবেলায় ও একা বড় হয়, ভালোবাসা, হ্যাঁ একা বড় হয়, মাধ্যমিক পরীক্ষার আগে বাথরুমে বসেও পড়েছি, বাথরুমে লিটারালি, মানে এত বাড়িতে রিহার্সাল হচ্ছে রেকর্ডিং হবে, আমি তাতে গাইবো, মানে যখন আমার রিহার্সাল হচ্ছে না তখন আমি বইটা নিয়ে বাথরুমে চলে যাচ্ছি, কিছুটা পড়ে নিচ্ছি, আবার যখন বাবা ডাকছে আবার এসে খাইকন রিহার্সাল হচ্ছে, এটা সবসময় হয়েছে, এটা সবসময় ভিড়ের মধ্যেই ওর বড় হয়েছে, ভেতরে ওইটা থাকলে। কিন্তু আমার কেন জানি না মনে হয় এখন খুব দেখি অনেককে যে মাধ্যমিক পরীক্ষার জন্য দু মাস এখন গান করবো না, এইগুলো আমি একটা কথাই শুধু বলবো, আমার আমার কথা বলার জন্য বলছি না,
কিন্তু আমি যতটুকু পড়াশুনো স্কুল জীবন আমি কিছু ভালো করে পড়তে আমার ভালো লাগেনি, আমি পড়িওনি। তবে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক প্রকার ঠিক মতো ওই রেজাল্ট বললে হয়তো খুব লজ্জাজনক হবে না, ঠিকই হবে, কিন্তু তারপরে আমি যখন ফিলোসফি নিয়ে পড়া শুরু করেছি, গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, তখন তো আমি রীতিমতো সব জায়গায় গান করি এবং ট্যুর করি এবং কনসার্ট করি, তার রেসপন্সিবিলিটিও আছে, প্রচুর ফ্লাইটে বসেও পড়াশোনা হয়েছে। তো হ্যাঁ, মানে আমার প্যাক করে যখন যেতাম, আমার সুটকেসের মধ্যে বই নোটস সব থাকতো, প্লাস জামা কাপড় থাকতো, সেগুলো করে আমি গান করতে যেতাম। আমার সবসময় মনে হচ্ছে যে সময়টা আমি গান করেছি তারপরে যখন আমি পড়তে আবার বসেছি আমি কিন্তু বেটার কনসেন্ট্রেট করতে পেরেছি, এবং তার জন্যই হয়তো ওই রকম ভাবে পড়াশুনো করেও আমি গ্রাজুয়েশনে মাস্টার্সে দুটোতে আমি ফার্স্ট হয়েছি কি করে আমি সত্যি জানি না। কিন্তু এটা রেজাল্ট বলার জন্য যখন আগে পড়বে ওর কথা বলছিলে তখন কিন্তু তুমি বলনি যে ও ফার্স্ট হয়েছে, দেখো আমরা কিন্তু জানতাম না, দর্শকদের জানতে পারলাম। এইটা এই যে বলবার এইটাই তোমার নেই, এটা নেই, এটাই আমি বলছি। যারা বলে যে পড়াশোনা করতে পারছি না গান করছি বলে, কি গান করতে পারছি না পড়াশোনা করছি বলে, আমার এটা আমি বুঝতে পারি না এটা। আর তুমি বলেছিলে না যে গানটা মানে ভালো লাগে বলে, ভালো লাগে কি, ভালো লাগার থেকে মানে ওইখান থেকে যে ইন্সপিরেশনটা হলো তাতে মনটা ফ্রেশ হয়ে গেল, তখন পড়াশোনা করতে অনেক বেশি মনে হতো, অনেক ফ্রেশ একটা মন নিয়ে পড়তে পারছি, যা পড়ছি সেটা বুঝতে পারছি বেটার। কারণ ওই একটা যেকোনো জিনিসের একটা মানে ক্লান্তি হয় না একই জিনিস করতে করতে, সেটার থেকে একটু রিফ্রেশ করার জন্য চিরকাল গানটা সেই রকমই কাজ করে। ছেলে মেয়েদের কিন্তু সবসময় সেটা বলি আমরা যে তোরা, তোমার ছেলে মেয়েদের মানে তোমার ওই বৃহৎ পরিবারের ছেলে মেয়েদের যাদের যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে তারা মানে গুরুজি গুরুমা বলতে একেবারে মানে অজ্ঞান, এবং তাদের মধ্যে কতজন এরকম আছে যারা এত ভালো পড়াশোনা করে প্লাস খুব ভালো খুব সিনসিয়ারলি গান বাজনা করে, তো এইগুলো করতে চাইলে ওরা ওকে দেখে, দিদিকে দেখে বা কৌশিকের দিকে দেখে বা পুতুল যে যেটা নামে ডাকে ছোট থেকে ডেকে এসেছে ওদেরই ইন্সপিরেশন, কিন্তু আমাকে কিন্তু কখনো ওর ইনস্ট্যান্স দিয়ে বলতে হয়নি না, ওরা খুব ভালোবাসে, ওরা এটা ওরা একটা এজ গ্রুপ আছে মানে কাছাকাছি বয়স ওরা রিলেট করে সেই হিসেবে, কিন্তু মানে আমার আমার জামাই শব্দটা বলতে হয় কিন্তু ওর হাজবেন্ড তো সে তো আমার পুত্র সমান, মানে পুত্র সমান মানে 8 বছর বয়স থেকে তো আমাদের বাড়িতে, তো ফলে ওরও যে পড়াশোনার ক্যারিয়ার বা তার সঙ্গে সঙ্গে গান একসঙ্গে যে করতে পেরেছে, বাপ মায়ের এক ছেলে, একটু লাটসাইবি করে বড় হলে কি ক্ষতি ছিল, তো করেনি, কিন্তু এই যে একটা গানকে কেন্দ্র করে নিয়ে আমার লাইফটা যাবে এইভাবেই যে ভাবনা চিন্তাটা, তার সঙ্গে পড়াশোনা একেবারে নেহাতি গোবেচারা বাজে ছেড়ে পড়ে নয়, তো সেইটা কেন হলো, কোথা থেকে হলো, ওর বাবা মার নিশ্চয়ই তার প্রতি অনেকটা অবদান, কিন্তু এই পরিবেশটা ও তো বেশিটা ছিল, বেশিটা তো ও ছিল, সেজন্য সবার মধ্যে এটা কিরকম ইনজেক্টেড হয়ে গেছে যে এটা করে এটা করা যায়, খুব ভালোভাবেই করা যায়। আর অনেক ছোটবেলায় তোমার ছেলেকে দেখেছি দারুণ তবলা বাজাতো, সে এখন কি করে, ও এখন সাউন্ড ইঞ্জিনিয়ারিং করছে বোম্বেতে, খুব মন দিয়ে, ওর এত ভালো লাগার সাবজেক্ট হয়েছে, খুব ভালো, মানে ও খুব ভালো করে পড়ছে, এবং আমরা যেটা একেবারেই ভাবিনি আমার থেকেও ও এত ছোট, মানে বাড়ির একেবারে মানে 11 বছরের ছোট, মানে তুলোয় করে রাখবে না মাখনে করে মানে কোথায় করে রাখবে তাকে বোঝা যেত না, সে এক বছর বোম্বেতে একা একা আছে, রেন্ট করে বাড়িতে আছে, আমি গিয়ে কদিন ওর বাড়িতে ছিলাম, আমাকে সকালবেলা উঠে বলছে চা করি, আমি তো ঘামলো কি করছিস তুই, চা করি, হ্যাঁ চা করে নিয়ে আসি, আমি পাগল হয়ে যাবো, আমি তুই চা করে দিলে খেতে পারবো, এগুলো কিন্তু বাড়ির মানে ওর একটা সার্ভাইভাল ট্রেনিং এর মতো করে দিয়েছেন আমার মনে হয়, ও খুব ভালো পড়াশোনা করছে এবং ওর যেটা পড়ছে যে বিষয় ওর চিরকাল পড়ার ইচ্ছে ছিল সেটার মানে ও কতটা প্যাশনেট সেটা ওর এখন যাদের সঙ্গে কাজ করছে তারা মানে সেই জগতের বিশাল বিশাল নাম, দমন সুদ কি আরো যারা ওর ইনস্টিটিউটে যারা ওর টিচার তারা ওকে নিয়ে খুব আশাবাদী, যেটা আমাদের জন্য খুব মানে খুবই মানে স্বপ্ন দেখার জন্য একদম পারফেক্ট এনভায়রনমেন্ট, যে ও খুব ভালো করতে পারবে, ভেতরটাও ভীষণ ভালো, সে ভেতরের মানুষটা তো তোমরা তৈরি করেছো, দিদি তো ভগবান, আমিও যদি ওর এগেনস্টে একটা কথাও বলি, অন্য কথা বলো, হ্যাঁ মানে বলবে না যেটা বলো না কিন্তু অন্য কথা বলো, মানে ওটা থাক ওটা অন্য কথা বলো, তো ফলে এখন ওর ওকে একটা ও যে একটা ইন্সপায়ার করতে পেরেছে সেটাও যেমন একটা দিক, তেমনি ও যেটা যেটা করছে আমাকে, আমি যদি একটা ভালো করে থাকি একমাত্র দিদিই পারবে অ্যাপ্রিসিয়েট করতে, আর কেউ পারবে না, এরকম একটা ভাব, তো সেইখানে ওরা মানে ও যে একটা ভেতরটা খুব ভালো, ভীষণ সফট,
ভীষণ বাচ্চা শুরু হবে এখন ছোট এখন ভীষণ খুব ছোট কিন্তু সব কাজ এখন যে করছে মানে রান্না বান্না করে খেয়ে নিজে সবটা করে করা এই রান্না বান্না করার কথা আমি আমার মনে আছে শ্রুতিনন্দন নেই তোমার একটু ছোট জায়গায় সেখানে আমি একদিন দেখা করতে গিয়ে তুমি তখন রান্না করছো মানে এত দিক একসঙ্গে সামলে কিন্তু তুমি আর না আমার ছেলে মেয়েদের মানে কর্মযোগ্য বলবো এখানে না আমার স্কুলের ছেলে মেয়েদেরও কিছু কিছু ছেলে মেয়েদের মায়েদের বক্তব্য হচ্ছে যে একদম সবজি খায় না শুধু আলু ছাড়া কিছু খেতে চায় না মাছ মাংস সবসময় কিরম সম্ভব সব বাড়ি থেকে সবসময় সম্ভব খুব না দেখুন ওদের দোষ দিয়ে লাভ নেই আমার মনে হয় রান্নাটা খুব একটা ভালো হয় না এবার তো ছেলেমেয়েরা তো খুব আমাকে খুব ঠিক বলেছো তুমি না এরকম অনেক আছে বাচ্চারা জ্বর হয়েছে তার মা নিয়ে আসলো কি না আন্টি চাউমিন করে দেবে জ্বর হয়েছে সে গানও করতে পারবে না কিছু চাউমিন খেতে এসছে এই পরিমাণ যদি প্যাম্পার করা যায় সেই জন্য আমি জানি তুমি সবার মা মানে ওদের সকলের মাথার উপরে রয়েছে আমি একটুখানি প্রসঙ্গান্তরে যাচ্ছি সেটা হচ্ছে যে তুমি সম্প্রতি একটা সিনেমায় গান করেছো জানি দেখা হবে সেটা আপনার জানার একটা বিশেষ কারণ আছে কারণ এটা বিশ্বাস ছবি সেই গানটা আমি একটু শুনবো ফিরে যা রে মন যা ফিরে যা রে মন যা ফিরে মনে মনে বাড়ি দেব ঘুমে ঘুমে পাড়ি দেখো চাদরে নেমেছে কুয়াশা ফিরে যা রে মন যা ফিরে যা রে মন যা বাহ খুব সুন্দর আমি এখনো শুনিনি আমি দর্শনের দৌলতে আমার একটু শোনা হলো শ্রীজাতর লেখা কবি শ্রীজাতর লেখা এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের সুর আর তুমি কখনো মানে বাইরে প্রোগ্রাম একসময় করতে না আমি প্রোগ্রাম করা বলে কোনোদিন করিনি সেভাবে তবে গুরুজি থাকতে বেঁচে থাকতে কিছু সেমিনার টাইপ ওয়ার্কশপ টাইপ প্রোগ্রাম হতো সেরকম জায়গায় আমাকে কখনো কখনো উনি কারণ আমি একটা মাঝখানে সরি ইন্টারফেয়ার করে একটা কথা বলবো না বললে হবে না কথাটা কারণ মার যতটুকু গান গাইবার কথা ছিল বা উচিত ছিল বা হলে ঠিক হতো ততটা গান মা কোনোদিনও করেনি মার আমি যত আমি আমি আজকে যেহেতু গান করি আমি রেসপন্সিবলি এই কথাটা বলতে পারি যে আমি যাদের গান এখনো শুনি যারা গান করেন মার এজ গ্রুপের বা আমার থেকে বড় বা এরকম কাছাকাছি আমি ছোটবেলা থেকে মা বলে বলছি না একদম নিউট্রালি একজন গান করি সেই সেই রকম একজন মানুষ হিসেবে বলছি যে মার গলা মার গলার রেঞ্জ মার গলার টোনাল কোয়ালিটি আমি যেরকম শুনেছি ছোটবেলায় সেইটা যেভাবে মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল বা যেভাবে মানুষের কাছে পৌঁছলে সেই গিফটটার প্রতি জাস্টিস হতো সেটা হয়নি তোমার সঙ্গে আমি একদম আমাদের প্রত্যেকের দোষ আছে আমি মানে নিজের কাছে দর্শকের কাছে ঈশ্বরের কাছে প্রত্যেকের কাছে এটার জন্য আমি জানি যে আমি নিজের কাছে দোষী যে মানে আমি আমারটুকুও হয়তো করিনি বা আমাদের ফ্যামিলির যারা মা ছাড়া এই ফ্যামিলির পার্ট যারা যেটা মা আমাদের প্রত্যেকের জন্য করেছে আমরা প্রত্যেকে যারা মার জন্য তার কিছু অন্তত করতে পারতাম সেটা করিনি এবং সেটা করিনি বলে যে একটা কি হয় আমরা তো পারফর্ম করি যখন লোকের সামনে পারফর্ম করি মোর দেন এনিথিং এলস কেউ কারোর মুখে চোখে ওই ভালো লাগাটা ফুটে উঠছে ওটার জন্য গান করি যে আমি যতটা ভালো লাগছে আমার আমার সামনের জন্য ততটাই ভালোবাসছে এটার জন্য গান করি তো তো এই রেসিপ্রোকেশনটা যেহেতু মার ক্ষেত্রে খুব কম হয়েছে মার গান লোকের কতটা ভালো লেগেছে এটা মা নিজে কোনোদিন দেখতেই পাননি তো সেই জন্য আরো ভালো করব আরো চেষ্টা করব আরো রিয়াজ করব আরো বেটার গাইব এই ইন্সপিরেশনটা এই এনকারেজমেন্টটা নিজের ভেতর থেকে কম এসছে সেই জন্য রিয়াজ করা বলুন আরো ভালো গাইবার জন্য চেষ্টা করা বলুন নিজের জন্য সময় দেওয়া বলুন এগুলো কোনোটাই মা করেনি আর আমরা খানিকটা নিজেদের সুবিধার্থে বলিও নিজে নিজের জন্য সময় দাও কারণ সময়টা আমরা নিয়ে নিচ্ছি তো আমাদের নিজেদের প্রয়োজনে যখন যেভাবে দরকার পড়েছে তো সেইখানে সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আজকে মার গান গাইতে যা যা অসুবিধা হয় টেকনিক্যালি বলছি আমি গান করি সেইখান থেকে বলছি আমি একেবারেই এটা মেয়ের জায়গা থেকে বলছি না কিন্তু আজকে গান গাইতে যেটা অসুবিধা হয় বা আমি যেটা মনে হয় যে এখানে বোধহয় একটুখানি মা
একটু ভাবছে যে এটা এইভাবে বল মানে যেটা ভাবছে সেটা গাইছি, সেই যে সহজ ভাবে সেইটা ফ্লো করা স্পন্টেনিটিটাতে যেখানে অসুবিধা হয় সেটা তো রেয়াজ নেই বলে হয়, সেটা যে সময় যতটা রেয়াজ মা নিজে করলে আমরা যতটা ডিপ্রাইভড হতাম টাইমে সেটা করেননি বলে আজকে মাকে এরকম যে কোনো জায়গায় টেনে আনতে হয়, আদারওয়াইজ মা আরো পাঁচজনকে টেনে আনার মতো জায়গায় ছিলেন মিউজিক্যালি। আমার ভেতরের যে খিদেটা যেটা আমি অনেক ছোটবেলায় থেকে খুব স্বপ্ন দেখেছিলাম রাজার আমার মা, আমি তো জানি তোমার আবার অভিনয় করার শখ ছিল, খুব ভালো করতে পারেও মা এমন অভিনয় বলবো না কথাটাকে, মানে মার সেই গিফটটা এমন যে বাড়িতে অনেক সব মানুষ তো একরকম হন না, কেউ একটু অন্যভাবে কথা বলেন, কারো কিছু ম্যানারিজম থাকে, এখনো আমি জানি যে সেটা মাকে একটুখানি খুঁচিয়ে দিলেই হয় যে কেউ যদি বাড়িতে আসে 10-15 মিনিট আধ ঘন্টা থাকে সে পেছন ফিরলে মা এক্স্যাক্টলি দেখাতে পারে সে কিরকম ভাবে কথা বলে গেল, কাজে এটা ভয়ঙ্কর, মানে যারা এবার থেকে লোক একটু ভয় পাবে না আমার বাড়িতে আসতে আধ ঘন্টা ভীষণ বকাবকি করে বলে এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা খুব ভালোবাসার জিনিস। এই জন্যই বলি যে ওরা যে গান করে যে গানের কথাটা যেটাকে ওরা প্রকাশ করতে চাইছে সেটা রাগই হোক বা গানের কাব্যগুণ হোক সেটা তো ভেতরে সেই চরিত্রটা তো অ্যাক্ট করছে, না হলে গাইছে কি করে? তো আবার অভিনয়ের পার্টিতেও যেমন যেটা আমরা কথাটা বলছি, আমি কখনো আপনি হয়ে যদি আমি আপনার রোলটা করি আপনার ভূমিকাটা তাহলে তো তখন চন্দনা চক্রবর্তী নেই, তখন চৈতালি দাশগুপ্ত এসে গেলেন। এই যে ব্যাপারটা দিদি কি শক্ত, অথচ এত সুন্দর জিনিসটা, এটা আমার এত পছন্দের এত ভালোবাসার যে আমি বলে বোঝাতে পারবো না, মানে যখন কেউ খুব ভালো অভিনয় করে আমি একদম বসে হাও হাও করে কাঁদি। আমার সত্যি সত্যি কয়েকজনের অভিনয় বিশেষ করে এখন সিরিয়াল জগতে তো আমি দেখি, আমাদের সময়কার ফিল্মের থেকেও এখন সিরিয়াল অনেক অ্যাডভান্সড, অনেক। তুমি ওর কথার পরিপ্রেক্ষিতে কিছু একটা বলতে চাইছিলে, ও যেটা বললো এটা কৌশিকে যেটা বলেছে এটা আমার আমার মনের কথা, আমি তো এখানে বসে কথা কতটা বলবো বুঝতে পারিনি বলে বলছিলাম না, তুমি বলে আমার মানে পুরো কথাটা তুমি বলে দিলে যেটা আমি চন্দনা সম্পর্কে বলতে চাই। এটা বলাটা আমার কেন না, আমার একটা কথা মনে হয় যদি আমি একটা ঈশ্বরদত্ত জিনিস পাই সেটাকে তো আমার কোথাও পৌঁছে দিতে হবে। মা সবসময় বলে তুই গায়কের নহে তো গান, তুই স্টেজে বসে গান করবি, তুই ভালো করে গান করবি, আমার আমার আশাটা পূর্ণ হবে। কিন্তু আমি আমি আজকে মা, আমি মার মতো মা নই আমি জানি, কিন্তু আমার ছেলে যদি কালকে খুব ভালো গান করে স্টেজে বসে আমার খুব ভালো লাগবে, আমার খুব আনন্দ হবে, আমি আমি যে জায়গাটায় মা সে জায়গাটায় ভরে একদম উপচে পড়বে। কিন্তু আজকে আমি নিজে জানি স্টেজে বসে গান করতে কিরকম লাগে, এটা যে কত বড় অ্যাডিকশন, একটা স্পটলাইট, একটা অডিয়েন্স, একটা পারফর্ম করব, এর আগের যে একটা ফিলিং, এটা এটা কি আমি মায়ের হয়ে করে দিতে পারবো, এটা কি সম্ভব? এটা এবং এইটা না হওয়ার যে একটা কষ্ট, এটা মার মধ্যে কোথাও নেই, এটা আমি একদম মেনে নিতে পারি না। এবং যার মধ্যে এতটা গিফট আছে তার তো এটা প্রাপ্য, নিশ্চয় প্রাপ্য, ওইখান ওই জায়গাটাতে আমি ধরতে চাই যে প্রাপ্য, সেই প্রাপ্য জায়গাটার জন্য তোমার কখনো কিছু? আমার এখন আমার আগেরটা বলে লাভ নেই, আমি এই পরিপ্রেক্ষিতে আমার একটা গানের কিছু লাইন মনে পড়ছে, সেটাই গাও, সেটা হচ্ছে যে আমাদেরই ছাত্র সম কৌশিক গোস্বামী, ওর একটা লেখা গান সুর করা, ওরই সুর করা, কতটা গাইতে পারবো জানি না, কথা মনে পড়বে কিনা, ছোট্ট ছোট্টদের গান মনে হয় যেন ছোটদের গান, কিন্তু এটার মধ্যে ভীষণ একটা ফিলোসফি আছে। এই ছোট্ট সকালবেলা, এই ছোট্ট সকালবেলা আর আমার পুতুল খেলা, কত গয়না গাটি শাড়ি গাড়ি হাজার টাকার মেলা, এই ছোট্ট সকালবেলা এই রান্না বাটি খেলা, এই ছোঁয়া ছুঁয়ের পালা, এই রান্না বাটি খেলা, এই ছোঁয়া ছুঁয়ের পালা, এখন সকাল সাজে কাজের মাঝে পাই না বিরাম বেলা, এই ছোট্ট সকাল বেলা, কত নাম না জানা খেলা,
আমি খেলছি সারা বেলা কত নাম না জানা খেলা আমি খেলছি সারা বেলা সাথী সঙ্গী ছাড়া হয়ে যেন কাটে নাই বেলা নিয়ে শিশুর চঞ্চলতা ছেড়ে সবার মলিনতা নিয়ে শিশুর চঞ্চলতা ছেড়ে সবার মলিনতা এখন যেন খেলার মাঝে পার হয়ে যাই বৈতরণীর ফেলা এই ছোট্ট সকালবেলা আমার লাইফটার কতটা আমার লাইফটাই ছোট্ট সকালবেলা পুতুল নিয়ে খেলেছি অনেক এখন যদি আমার যেটুকু আমার ইচ্ছে যেটুকু আমার ভালো লাগা যেটুকু আমার মনে হয়েছিল এই ডেডিকেশনটা থাকলে করা যায় বা এই জোরটা করলে করা যায় ও থাক ও শাড়ি গাড়ি ও হবে কোনো এমনি এটার পেছনে সময় দিই বা এইটাই ভালো করে করি কার কি হয়েছে কার অনেক টাকা কার অনেক ঠাটবাট কার অনেক গয়নাকাটি ও থাক তার হয়েছে ভালো হয়েছে বেশ আমি এটা নিয়ে ভালো আছি মানে আমি খুব একটা অনেক ডিম্যান্ড আমি সেই পার্থিব জিনিসের কথা বলছি না বলছি আমি কথা বলছি সেইটার থেকে মানে নজরটা না দিয়ে কি করে আর একটু ছেলে মেয়েদের মধ্যে কাটাতে পারি ওরা একটু ভালো গাইবে ওরা ওদের কেউ ভালো বলবে ওটা আমার সত্যি আমার ভীষণ আনন্দ আমি বলে বোঝাতে পারবো না সত্যি আজকে আমার মাও মেয়ে অনুষ্ঠানটা সার্থক হচ্ছে তোমার কথা শুনে এইভাবে অবশ্য আমার মনে হয় না যে নিজেকে নিজের তাও আমি বলবো নিজের কে অবহেলা না করে আরেকটুখানি নিজের সেই কি বলবো প্রতিভাকে আরেকটু সামনে আনা হয়তো উচিত ছিল তবু তুমি যা করেছো তোমার জীবন তোমার আদর্শ সত্যি কি বলবো একদম প্রণাম করার মতো ঈশ্বরের কাছে মানে আমার এটাই প্রার্থনা যে আমার ইচ্ছেটা যেটা ছিল যেটা আমি করতে পারিনি বলে হয়তো আমার মার কখনো দুঃখ হয়েছে বা গাইয়ে বাড়িতে গেল কই তারপরে তোকে একটু স্টেজে গাইতে দেখলাম না হয়তো মার মনে হয়েছে কোনোদিন বলেননি কিন্তু হয়তো হয়েছে কিন্তু আমার মেয়ে যে গান করে সেটুকুনি শুনে গেছেন আমার কর্তা যে ভালো ভালো পরিবেশন করেন এবং লোকের সুনাম খ্যাতি পায় পেয়েছেন সেটাও মা দেখে গেছেন আমার বাবাও দেখে গেছেন অত মনে হয় না তারা আর খুব অখুশি আছেন তাদের আত্মা যথেষ্ট পরিতৃপ্ত এখন আপনি যত প্রশ্ন জিজ্ঞেস করবেন তত প্রশ্নের উত্তরে এটা বুঝতে পারবেন যে অন্য লোকেরা কত খুশি আছে সমস্ত প্রশ্ন যা করা হবে সমস্ত অন্য লোকেদের দিয়ে উত্তর দিতে হবে এটা সব থেকে সহজ কিন্তু আমার আমার আর প্রশ্ন করারও সময় নেই কিচ্ছু করার সময় নেই কারণ ওই বাধা সময়ের মধ্যে থাকতে হয় কাজেই আমরা শুধু গান রবীন্দ্রনাথ বলেছেন যে কথা যেখানে পৌঁছায় না সুর সেখানে পৌঁছায় কাজেই আমি আর কথা বলবো না সুর দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব যারা কথা দিয়ে তোমার কথা বলে যারা কথা দিয়ে তারা কথার বেড়া গাঁথে তারা কথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে 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 যারা কথা দিয়ে কথা আরে বুঝতে নাহি পারে একের কথা আরে বোঝায় যত কথার